বন্ধুরা আজকে সেপ্টেম্বর মাসের এক তারিখ কাঁঠাল গাছে বারো মাসই কাঁঠাল গাছে ফল ধরাতে গেলে আপনার গাছে এখনই চাপান সার প্রয়োগ করতে হবে চাপান সার আমি আগেই রেডি করে রেখেছিলাম বন্ধুরা আমার তিনটে কাঁঠাল গাছ আছে সেই তিনটে কাঁঠাল গাছে চাপান সার প্রয়োগ কর তার জন্যে আমি গার্ডেন সয়েল নিয়েছি এটা অর্গানিক মিক্সড ফার্টিলাইজার আমি এইটুকু নিলাম এই অরগ্যানিক মিক্সড ফার্টিলাইজারে আছে হাড়ের গুঁড়ো শিঙ্কুচো বাদাম খোল প্রতিটি এক কেজি করে ভার্মি কম্পোস্ট আছে পাঁচ কেজি নিমখোল আছে পাঁচশো গ্রাম সিঙ্গেল সুপার এক এক মুঠো এ কটা আইটেমকে আট থেকে দশ দিন পচিয়ে আপনারা ইউজ করতে পারেন পুরো মাটি আর অর্গানিক সারের সঙ্গে এখন মেশাবো যেগুলো সেগুলো একবার দেখে নিন এটা বায়োপটাস এটাই পরিমাণ নিলাম এটা দশ ছাব্বিশ ছাব্বিশ এক এক টবের জন্যে টব বুঝে চল্লিশ থেকে একশো গ্রাম পর্যন্ত প্রয়োগ করা যায় আমি তিনটে টবের জন্য এই পরিমাণ নিলাম বোরন এইটুকু নিলাম বোরন কিন্তু বেশি প্রয়োগ করলে ক্ষতি হবে লাভ না হয়ে জিঙ্ক জিঙ্ক আর বোরন দেখতে দুটো প্রায় একই রকম এইটুকু নিলাম পোকা মাকড় থাকতে পারে এটা পুরা এই সব আইটেমগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে যেন সবগুলো আইটেম সবার সঙ্গে একদম মিশে যায় সার মাটিটা প্রয়োগ করার আগে গাছের গোড়াটাকে খুব ভালো করে টবের সাইড দিয়ে খুঁড়ে দিতে হবে টবের সাইড দিয়ে খুঁড়ে দেওয়ার পরে মাটিগুলোকে ওপরে তুলে দিতে হবে ওপরে তুলে দিয়ে সার প্রয়োগ করার পরে এই মাটিগুলোই আবার টেনে দিয়ে সারটাকে ঢেকে দিতে হবে যাতে কোনো কন্ডিশানে জোরে বৃষ্টি হলেও সারের মাটিটা যেন কোনো কন্ডিশনে ধুয়ে না যায় ওই জন্য এই মাটিটা দিয়ে যেটাই উপরে তুলছি এই মাটিটা দিয়েই আবার প্রয়োগ করা সার মাটিকে ঢেকে দিতে হবে টবের একদম সাইড দিয়ে এই সারটাকে সমানভাবে প্রয়োগ করে দিতে হবে চারিদিকে যেন এই সার মাটিটা সমানভাবে প্রয়োগ হয় সেটা দেখতে হবে মানে সমান পরিমাণ সার চারিদিক থেকে গাছটা পায় তাহলে চারিদিক থেকে ও খাবার সংগ্রহ করতে পারবে বন্ধুরা এটা বারো মাসে কাঁঠাল গাছ এখন ওপরের মাটিটা টেনে এই সার মাটিটাকে এই ওপরের মাটি দিয়েই ঢেকে দেব যাতে অতিরিক্ত বৃষ্টি আসলে যাতে মাটিটা কোনো কন্ডিশনে ধুয়ে টপ থেকে বেরিয়ে না যেতে পারে বন্ধুরা এখন এটা এটার একটা কাজই বাকি আছে এটাকে জল দিয়ে দিতে হবে তিনটে গাছ বলেছিলাম এই একটা গাছ এই একটা গাছ এই গাছটা গতবার একটা কাঁঠাল হয়েছিল আশা করছি এবার অনেক বেশি পাওয়া যাবে এটাকে সার দেওয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে এই যে সারটা পেলাম যেহেতু এটা ছোট জায়গা এই পরিমাণ আমি এই দুটো গাছকে ভাগ করে দিয়ে দেবো বন্ধুরা এইটা একটা কাজ বাকি আছে সেটা একবার দেখে নিন জল দিয়ে দিতে হবে সার প্রয়োগের পরে গাছে জলের পরিমাণ একটু বেশি দিলে ভালো হয় আমি সেটাই একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি বন্ধুরা জল দেয়া হয়ে গেল সিজনে এই গাছটা থেকে আমি কটা কাঁঠাল পাচ্ছি সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আজকে এ পর্যন্ত বন্ধুরা সকলকে আরও একবার ধন্যবাদ